নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 56 ঘন্টা দুর্লভ মহাসংযোগে যে 6 রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে, সেই 6 রাশির বিষয়ে আমি আলোচনা করব এবং কেন আমি তাও এই ভিডিওতে আপনাদের সামনে লজিক্যালি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর এবং কী কারণে হচ্ছে, এই 56 ঘন্টা কী জন্য এই 6 রাশিকে মালামাল করবে তাও আমি এই ভিডিওতে আমি বলব। দেখুন, আপনার চন্দ্র আপনার মীন রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী রাজ্য সৃষ্টি করেছে। এই গজকেশরী রাজ্য সোয়া দুদিন থাকছে। এই সোয়া দুদিনের মধ্যে 6 রাশিকে ছাপ্পর ফারকে অর্থ কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আমি যে 6 রাশির কথা আমি বলছি, এই গজকেশরী রাজ্যকে আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিবে। দেখুন, সবথেকে ফার্স্ট মুভিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র। সোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এবং বৃহস্পতির সাথে একসঙ্গে কিন্তু অবস্থান করছে এবং সোয়া দুদিন পর এই চন্দ্র কিন্তু আবার মীন রাশি থেকে সরে যাবে। এই জন্য আমি 56 ঘন্টার কথাটা আপনাদেরকে বলেছি। এই 56 ঘন্টা কল্পনার বাইরে রেজাল্ট পাবে, নির্ণায়ক রেজাল্ট পাবে এই 6 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি কথা আমি বলি, আপনার জন্মছকে অর্থাৎ আপনি যখন জন্মেছেন বাই বার্থ চার্ট যদি আপনার গজকেশরী রাজ্য থাকে, তাহলে এ সময় কিন্তু আপনি ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হবেন। যে 1000 টাকা দিন ইনকাম করেন তার 3 গুণ বৃদ্ধি কিন্তু করবে, 4 লাখ টাকা তারও 3 গুণ, অর্থাৎ যারা লাখে খেলছে তারা 20-তে খেলবে। আমি এটা বলবো, যারা 20-তে খেলছে তারা আরবপতিতে খেলবে। অর্থাৎ আপনাদের কোন কোন দিক থেকে লাভ হবে, গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, স্টক বিজনেস, মার্কেটিং, কনসালটেন্সি, এই সমস্ত জায়গা থেকে, ফুড প্রোডাক্ট, গার্মেন্টস, এই সমস্ত দিক থেকে কিন্তু, বা যারা জলের ব্যবসা করছেন, আপনি কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করছেন, আপনি আইসক্রিমের বিজনেস করছেন, আপনি দুধের ব্যবসা করছেন, এই সকল জায়গা থেকে কিন্তু আপনার সেলিং বৃদ্ধি হবে। দুধের ব্যবসা, পনির ব্যবসা যারা করছেন, এখানেও কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা ভালো হবে। কারণ চন্দ্র, দেখুন, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। চন্দ্র যে জলীয় প্রোডাক্ট, দুধ, পনির, এগুলো সমস্ত কিন্তু চন্দ্র কিন্তু দেখে, বা যাদের মিষ্টি দোকান আছে দুর্দান্ত বিক্রি হবে। লিখে রাখুন, আমি যে 6 রাশির কথা বলছি, শুধু ঘরে বসে ভিডিও দেখলে হবে না, পাশাপাশি নিজের জন্মকুণ্ডলীটা দেখাতে হবে। আপনি প্রতিদিন যে ভিডিও দেখছেন কিন্তু আপনার সঙ্গে মিলছে না, কেন মিলছে না সঙ্গে সঙ্গে বুঝবেন যে আপনার জন্মছকে কোনো দোষ আছে। এবং সঠিক কর্ম, নিজেকে কর্মে সবসময় লিপ্ত রাখুন, নিজের কাজে সবসময় ব্যস্ত থাকুন, দেখবেন আপনার রেমেডি কর্ম আপনার আলটিমেটলি সাকসেস আপনার হবে। শুধু ভিডিও শুনে গেলে হবে না। কেন আমি বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার ক্ষেত্রে নিশ্চয়ই নেগেটিভ মহাদশা চলছে, সেই জায়গাটা দেখা দরকার। গ্রহের প্লেসমেন্ট ভালো নয়, আমি এখানে সার্বিক বিচার করছি, ব্যক্তিকেন্দ্রিক বিচার এটি নয়। এবং আপনার জন্মছকে যদি যোগ থাকে তাহলে আপনি কিন্তু আগামীকাল প্রচুর অর্থ, এই যে 56 ঘন্টার মধ্যে আপনি প্রচুর অর্থ কিন্তু পাবেন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জের সঙ্গে কাজ করি। তো যে জায়গাটাতে সমস্যা আছে কিনা, 100% আপনাকে সেই জায়গা থেকে, সমস্যা থেকে আমি হাত ধরে টেনে তুলতে পারবই পারবো। এটা ওই হাওয়াতে দুম করে কটি রাশি ভালো, কারণ নেই, অকারণ নেই, এইভাবে বলা কোনো লজিক নেই।
ওয়াই কিসের জন্য ভালো হবে? আমি যেটা বললাম গজগেছি রাজযোগ সৃষ্টি হচ্ছে, এই 56 ঘন্টা গজগেছি রাজযোগ থাকার জন্য এই 6 রাশিকে মানে ধনের ফোয়ারা দিবে এক কথায়, কোন কোন দিক থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে দিবে তাও আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বললাম। এবার আপনাদেরকে জানাবো কোন এই সৌভাগ্য 6 রাশি, যে রাশিগুলো অপার ধন আসতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এক কথায়, সেই রাশিগুলোর সম্বন্ধে আমি এক্সপ্লেন করতে চলেছি একে একে। এবং এর সাথে সাথে আপনাদেরকে একটি কথা আমি বলি, আপনার জন্মকুণ্ডলিতে যদি মানে যখন জন্মিয়েছিলেন তখন যদি আপনার গজকেশরী রাজযোগ থাকে এই সময়, অর্থাৎ এই যে 56 ঘন্টা, আপনার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ বার্তা বহন করে নিয়ে আসবেই। আমি প্রত্যেককে শুভকামনা জানিয়ে আমি আলোচনা শুরু করছি কোন কোন রাশি, প্রত্যেককে নমস্কার জানাই। এবং আপনারা যাদের যারা পাবেন আপনারা কিন্তু কল্পনার বাইরে, ব্যবসা বলুন সব দিক থেকেই আকর্ষিক অর্থ প্রাপ্তি বলুন, এই জায়গা থেকে কিন্তু আপনার অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর কথা আমি বলতে চলেছি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। আপনি যদি এই রাশির মানুষগুলোর সৌভাগ্যশালী রাশি পরিণত হতে চলেছে, মহাকোটিপতি, আরবপতি, খারবপতি পর্যন্ত কিন্তু হতে পারে এই রাশিগুলো। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে গজকেশরী রাজযোগ, সরাসরি শুক্র এবং বৃহস্পতি দুটি দৃষ্টি বিনিময় দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু দিবে। কর্কট রাশি নাম্বার 1 পজিশনে আপনারা এই 56 ঘন্টা আপনাদের জন্য কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার কর্ম হবে গজকেশরী রাজযোগ, লিখে রাখুন ডায়েরিতে নোট করুন, মিথুন রাশি আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ এই সময় কিন্তু পাবেন। এবং আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ, হংসনাম মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ এবং বৃহস্পতি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টি বিনিময় আপনাদের কী চায় মিথুন রাশি, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি 56 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে, শেয়ার মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, স্টক বিজনেস, এই সকল গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা দুধ পনিরের ব্যবসা করেন, মিষ্টির দোকান আছে, তারাও কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন বৃষ রাশি। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, ফুডিংয়ের ব্যবসা যারা করছেন। এরপর যে রাশির কথা আমি বলবো 4 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশি সমসপ্তমভাবে এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে, আপনাদের ব্যবসা, আপনাদের সফলতা, সাকসেস আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার পঞ্চমভাবে এই গজকেশরী রাজযোগ আপনাদের সৃষ্টি করছে, ভাগ্যাধিপতি পঞ্চমভাবে ত্রিকোণ, ত্রিকোণের কানেকশান, লিখে রাখুন আপনাদের মানে আকর্ষিক অর্থপ্রাপ্তি, গোল্ড, চাঁদি, শেয়ার, ট্রেন্ডিং, শেয়ার মার্কেটের সঙ্গে, স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হংসনাম মহাপুরুষ রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য, বুধাদিত্য রাজ্য কী চায়, ব্যবসার জায়গাতে দুর্দান্ত এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ার ক্ষেত্রে কিন্তু উন্নতি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি রাশিতেই গজকেশরী রাজ্য, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট এবং আপনার ব্যবসা থেকে দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।